এই গল্পটি রমেশচন্দ্র সেনের বাছাই গল্প থেকে সংগৃহীত হয়েছে। গত ৩০ বছর ধরে বাজারে একই বটগাছের তলায় বৃদ্ধ বংশী মুচি জুতো সেলাই করে চলেছে। কি শীত কি বর্ষা, বংশী সকাল সন্ধ্যা থাকে ওই গাছের তলায়। মাথার উপর বটগাছের সঙ্গে বাঁধা একটি তালপাতার ছাউনি, এটিও ঠিক যেন বুড়ো বংশীর মতন। বংশীর শরীর কঙ্কালসার, শিথিল চামড়া, সাদা চুল। অভ্যাসবশত সে মানুষের পায়ের দিকে তাকায় কাজ পেলে ক্ষীণ হাসি, নতুবা চাপা দীর্ঘশ্বাস। অভাব লেগে আছে তার ক্রনিক ব্যাধির মতো। ইলানিং কাজ প্রায় নেই বললেই চলে। বাজার আগুন, শরীরে যখন বল ছিল তখন সে লড়াই করেছে, এখন সুদিনের আশায় ভগবানের দিকে চেয়ে আছে। কন্যাপণ জোগাড় না হওয়ায় নিজে বিয়ে করতে পারেনি বংশী। জ্ঞাতি ভাইয়ের একটি অনাথ বিধবা কন্যাকে কাছে এনে সে রেখেছিল। সে তাকে রান্না বান্না করে দিত, সেবা করত, কিন্তু সেও কলেরায় মারা গেল। ভাত রান্নার হাঙ্গামায় না গিয়ে চিড়া ও ছাতু খেয়েই বংশী দিন কাটায়। কাঁসার থালাটি ও জুতো সেলাইয়ের যন্ত্রগুলি বাদে সব সে বেঁচে দিয়েছে। জীবনটাকেই এখন তার অভিশাপ বলে মনে হয়। জমিদার খাজনার তাগিদে ভিটে ছাড়ার ভয় দেখান, তুনু ফৌজদার জোচুরির অপবাদ দেয়, পালিতা কন্যার কুইনাইনের দামের জন্য ডাক্তার তাড়া দেন। বংশী অতিষ্ঠ হয়ে একদিন বাজার ছাড়ল। বাড়ি এসে রান্না করতে গিয়ে ভাতের হাঁড়ি উল্টে পড়ে গেল। এই অবস্থায় বংশী ঠিক করল যে সে মরে গিয়ে সব জ্বালা জুড়াবে। খাবার থালাখানা বন্ধক দিয়ে সে আট আনা পেল, আট আনার মতো আফিম কিনল। এটুকুতে মানুষ মরে না, তাই আরও আট আনার আফিম কেনার জন্য বংশী জুতো সেলাইয়ের যন্ত্রপাতি বেচে দিল। আফিমটি যখন একটি ভারে গুলে নিয়ে মুখের কাছে তুলবে, হঠাৎ তখন গ্রামের আশু মাতব্বর আট আনার বিনিময়ে তার জুতোটি সেলাই করে দেবার জন্য বাইরে থেকে হাত পাড়ল। আশুবাবুর আট আনার কথা শুনে বংশীর মাথা ঘুরে গেল। সে মাটির ভাতটা নিচে ফেলে রেখে বিক্রি করে দেওয়া যন্ত্র আনতে দৌড়ল। চার পয়সা দিয়ে ছেদির কাছ থেকে যন্ত্রটিকে সে নিয়ে আসে। ফিরে এসে সে আবার জুতো সেলাই করতে বসে যায়। তার আর মরা হল না। ফরিদপুর জেলার পিঞ্জুরি কোটালি পাড়া গ্রামে 1301 সালের ৭ই ভাদ্র তারিখে জন্মগ্রহণ করেন রমেশচন্দ্র সেন। তার বাবার নাম ক্ষীরোদচন্দ্র। পেশায় রমেশচন্দ্র ছিলেন একজন কবিরাজ, প্রতিষ্ঠিত কবিরাজ, আর লেখক হিসাবেও তিনি ছিলেন অনুরূপ খ্যাতিমান। 1917 খ্রিস্টাব্দে তিনি বাংলা সাহিত্যে প্রথম স্থান অধিকার করে ইংরেজিতে অনার্স সহ বিএ পাশ করেন। তিনি অনেকগুলি উপন্যাস এবং ছোট গল্প রচনা করেছেন। তার লেখা উপন্যাসগুলি হল চক্রবাক, কাজল, কূপ থেকে পশ্চিম, সাগনি, কুরপানা, গরিগ্রাম প্রভৃতি। রমেশচন্দ্রের লেখা শ্রেষ্ঠ গল্পগুলি হল মৃত ও অমৃত, তারা তিনজন, সাদা ঘোড়া ইত্যাদি। 1369 বঙ্গাব্দের 1-8 জ্যৈষ্ঠ তিনি লোকান্তরিত হন।